टू एस आर एडुकेयर आईएसएस स्टूडेंट्स आमी एर आगे तुम्हारे सजेशन दिए छिलाम सबकिछुर सजेशन दीते पारिनी तुम्हारे प्रोज एंड पोएट्री सेमिस्टर टू एर सजेशन दिए छिलाम आज के आमी तुम्हारे प्रबंध रचनार सजेशन दिच्छी আর আমি আগের ভিডিওতেই আমি বলেছিলাম যে দেখো তোমাদের যে গ্রামার রয়েছে গ্রামারের সাজেশন দেওয়া সম্ভব নয় বরং অনেক গ্রামারের ভিডিও আমি করেছি সেই ভিডিওগুলো তোমরা দেখো তাহলেই তোমরা বুঝতে পারবে যে কিভাবে তোমরা গ্রামারটা সলভ করবে সমস্ত ভিডিওতেই গ্রামারগুলো কিন্তু আমি সলভ করে করে দিয়েছি যাতে তোমরা প্রত্যেকটা লাইন বা যেগুলো করতে দেওয়া হচ্ছে সেগুলো বুঝতে পারো এক কথায় প্রকাশ আছে এক কথায় প্রকাশ আগের ভিডিওগুলো দেখো 100 এক কথায় প্রকাশ দিয়েছি যেগুলো খুব ইম্পর্টেন্ট আছে তো এইসব প্রবন্ধ রচনা প্রবন্ধ রচনার ক্ষেত্রে আমি তোমাদের একটা জিনিসই বলবো যে ব্যক্তিগত যে সমস্ত লেখাগুলো মানে যেগুলো তোমরা স্পন্টেনিয়াস লিখতে পারো হ্যাঁ মানে আলাদা করে সেরকম কিছু পড়তে হবে না তোমরা তোমাদের নিজেদের মনের কল্পনা দিয়েই লিখতে পারবে এই রকম একটা বিষয় তোমাদের দেবে আর বাকিগুলো ধরো একটু তৈরি করে যেতে হবে তো যেহেতু তোমাদের সেমিস্টার 1 হয়ে গেছে 2 তে এত বেশি নাম্বার নেই তাই আগের যে সমস্ত ইয়ারগুলোতে ফুল আইসিএসসি বা আইএসসি একই ভাবে হয়ে গেছে মানে এট এ টাইম অনেকটা বেশি নাম্বারের পরীক্ষা হতো সেটাতে যে নাম্বারের চাপটা সেটা থেকে একটু কম তো তবুও প্রবন্ধ রচনা তোমাদের এসএটার ডিফারেন্ট টাইপের আছে তো সেই হিসাবেই আমি একটা সাজেশন করে দিচ্ছি প্রত্যেকটাই গুরুত্বপূর্ণ তোমরা একটু ভেবে যাও বা রেডি হয়েও যেতে পারো এখনো সময় আছে নাম্বার 1 প্রাকৃতিক বিপর্যয় ও মানুষের অসহায়তা যে কোনো বিপর্যয় তোমরা লিখতে পারো দেখো কোভিড পরিস্থিতিতে আমফান এসে বা প্রতি বছরই কোনো না কোনো ঝড়টড় আসে তো সেটাকে নিয়েও লিখতে পারো ভূমিকম্প নিয়ে লিখতে পারো এবং আমাদের মানে আমরা কিভাবে সে তার মধ্যে পড়লাম কিভাবে আমরা রেস্কিউ করলাম বা ভবিষ্যতে যদি এরকম কিছু আসে আমাদের মানে দেশের তরফ থেকে কিভাবে আমাদের জনগণকে সাহায্য করবে ছাত্রছাত্রীদের কি ভূমিকা এইগুলো কিন্তু বলতে হবে নাম্বার 2 আধুনিক জীবনে কম্পিউটার এবং তথ্য প্রযুক্তি ভেরি ভেরি ইম্পর্টেন্ট আজকের যুগে যদি কম্পিউটার বা তথ্য প্রযুক্তির আমাদের সহায়তা না করত তাহলে বোধহয় আমাদের জনজীবন সত্যি এই পরিস্থিতিতে স্তব্ধ হয়ে যেত করোনার পরিপ্রেক্ষিতে আমরা কিন্তু কোথায় রয়ে গেলাম বাড়িতে রয়ে গেলাম একমাত্র যোগাযোগের মাধ্যমে কিন্তু আমাদের টেকনোলজি ছিল এবং কম্পিউটার বা মোবাইলের টেকনোলজি বা ইন্টারনেট যা বলবে তুমি বা ওই টেকনোলজিকে কাজে লাগিয়েই তো আমরা পড়াশোনা করেছি বা অন্যান্য সমস্ত কাজ করা করেছি আমরা যারা পড়ানোর সাথে আছি আমরা পড়িয়েছি তোমাদের সাথে কানেক্টেড থেকেছি তো আধুনিক জীবনে কম্পিউটার আর তথ্য প্রযুক্তি ভেরি ভেরি ইম্পর্টেন্ট নাম্বার 3 জনসমাজে বিজ্ঞান চেতনা প্রসারে ছাত্র সমাজের ভূমিকা মানে প্রত্যেকের কাছে তোমাদের মেসেজ পৌঁছো যে এটা বিজ্ঞানের চেতনাটা বিশেষ দরকার কুসংস্কার নয় বরং কুসংস্কার থেকে বেরিয়ে এসো বিজ্ঞানই হচ্ছে একমাত্র জয় লাভের মানে উপায় মানে বিজ্ঞানের দ্বারাই আমরা কিন্তু সার্থকতা লাভ করতে পারব নাম্বার 4 র‍্যাগিং একটি সামাজিক ব্যাধি নাম্বার 4 র‍্যাগিং একটি সামাজিক ব্যাধি নাম্বার 5 নিরক্ষরতা দূরীকরণ ও ছাত্র সমাজ নিরক্ষরতা দূরীকরণ ও ছাত্র সমাজও ভেরি ইম্পর্টেন্ট যেখানে সকল মানুষকে শিক্ষার আলোকে পৌঁছানো দরকার নাম্বার 6 ছাত্রছাত্রীদের চরিত্র গঠনে খেলাধুলার প্রয়োজনীয়তা মানে একজনকে খেলাধুলা তাদের সুদৃঢ় করে একদিকে তাদের শরীরকে ভালো করছে শক্ত সমর্থ করছে একদিক দিয়ে তাদের কম্পিটিটিভ যে মানে মেন্টালিটি সেটাকে গ্রো করছে একদিক দিয়ে তারা দলবদ্ধভাবে যে খেলা করছে তার যে নেতৃত্ব দিচ্ছে সে তার নেতার ভূমিকা গ্রহণ করছে আবার যারা খেলছে তারাও সকলের সাথে কম্পিট করে খেলতে পারছে বা তারা তাদের নিজেদের গ্রুপকে
যাতে তারা জিততে পারে সেইটা করছে, তা সেই জন্য তার চরিত্রটাকেও পরিবর্তন করে দিচ্ছে ছাত্রছাত্রীদের, তো এটার প্রয়োজনীয়তা রয়েছে। নাম্বার সেভেন, করোনা অতিমারী বিশ্বজুড়ে তার প্রভাব, এটা পুরো করোনা, মানে করোনায় কবে এসেছে ওই ডেট ফেট গুলো তোমরা 2020-তে এসেছে সেটা সবাই জানো, কিভাবে মার্চ এপ্রিল থেকে বন্ধ হলো, কি কি পরিস্থিতির সম্মুখীন হলাম, কটা ওয়েভ গেল, তারপর কিভাবে টিকাকরণ হলো, সব একটু একটু করে বলে দিও। নাম্বার 8, অনলাইন ও অফলাইন পড়া, এটা একটা তোমাদের ওই কন্ট্রাডিক্টরি একটা লেখা দেয়, মানে বিপক্ষে না স্বপক্ষে এরকম, তো ওই অফলাইন আর অনলাইন পড়াটা কিন্তু খুব ইম্পর্টেন্ট হবে ওর জন্য। নাম্বার 9, বিজ্ঞান আশীর্বাদ না অভিশাপ। নাম্বার 10, ধর্মান্ধতা কুসংস্কার ও বিজ্ঞান। নাম্বার 11, তোমার জীবনের স্মরণীয় কোনো ঘটনা, মানে এটা সম্পূর্ণ ব্যক্তিগত মতামত তোমাকে লিখতে হবে, যে আমাদের জীবনে অনেক ঘটনা ঘটে, আমরা ছোট থেকে এতটা মানে বড় হয়ে এসেছি, পরিপূর্ণতার দিকে যাচ্ছি, তো এই ক্ষেত্রে নানা স্মরণীয় ঘটনার মধ্যে সব থেকে গুরুত্বপূর্ণ স্মরণীয় ঘটনা এবং একটু মানে বেশ ভালোভাবে এরকম স্মরণীয় ঘটনা লিখো, এবং কেন স্মরণীয় ওইটা তোমাদের কিন্তু একটা আলাদা প্যারাগ্রাফ করে উল্লেখ করতে হবে, যে শুধু করে দিলেই হবে না যে এটা স্মরণীয়, অনেক স্মরণীয় ঘটনা না, যে কোনো একটা স্মরণীয় ঘটনা পুরো ঘটনাটার বিস্তারিত বিবরণ দিও। নাম্বার 12, বাংলার উৎসব, সারা বছর বাঙালির 12 মাসে 13 পার্বণ সবাই জানো, তো ওই সব উৎসবের নামগুলো এবং কবে হয় কোন সময় হয় এগুলো সব বর্ণনা করতে হবে। নাম্বার 13, মানব ধর্ম বা মানবিকতা, মানে এই তো ধরো আমরা যে পরিস্থিতির মধ্যে রইলাম সেখানে কিন্তু মানবিকতার খুবই দরকার পড়লো, স্বার্থপরতা নয় বরং মানুষ হয়ে মানুষের পাশে এসে দাঁড়ানো, এইটার মানে জলজ্যান্ত উদাহরণ আমরা করোনার পরিস্থিতিতে দেখতে পেয়েছি। ভেবে দেখো কত দরিদ্র মানুষ ছিল যারা মানে যার রোজগার করতে পারেনি, যারা পথে থেকেছে, তাদের পাশে কিভাবে দাঁড়ানো হয়েছিল যে তাদের যাতে তারা মিনিমাম খাবার দাবারটুকু পায়, এরকম বহু সংস্থা বহু মানুষ এগিয়ে এসেছিলেন, এটাই তো মানব ধর্ম, এটা সম্পর্কে লিখতে হবে। নাম্বার 14, স্বাবলম্বন, মানে তুমি নিজের কাজ বা নিজের সমস্ত কিছু নিজে করবে এবং সেটাই মানে প্রয়োজন, এবং স্বাবলম্বনই আমাদের কিন্তু সফলতার চাবিকাঠি। আমরা ছোটবেলা থেকে তো স্বাবলম্বন করতে পারবো না, কারণ ছোটবেলায় আমাদের বাবা মার হাত ধরে অবলম্বন করেই আমাদের বড় হতে হয়। স্বাবলম্বন। নাম্বার 15, সহিষ্ণুতার মূল্য, মানে আমাদের মাঝে মাঝে আমরা পরিস্থিতির চাপে আমরা ভীষণ অসহিষ্ণু হয়ে পড়ি, কিন্তু সেটা করলে হবে না, আমরা কিভাবে সহিষ্ণু থাকবো, আমাদের জীবন পথে এগিয়ে যেতে সহিষ্ণুতা কিভাবে আমরা পেশেন্সটা ধরে রাখবো এবং সেই পেশেন্সই আমাদের একদিন জয়ের পথে নিয়ে যাবে। নাম্বার 16, কোন স্থানে ভ্রমণের অভিজ্ঞতা, এটা তোমরা জানো। নাম্বার 17, এমন একটি ঘটনা যা তোমাদের জীবনকে পাল্টে দিয়েছে, তোমরা করোনাও লিখতে পারো বা তোমাদের ব্যক্তিগত যদি কোনো অভিজ্ঞতা হতে মানে হওয়ার থাকে তোমরা লিখতে পারো। নাম্বার 18, একটি গ্রামে কয়েকটা দিন, মানে গ্রামের পরিবেশ শহর থেকে কিরকম মানে একটা আলাদা, তোমার শহরের যে ঘর বাড়ি সেখানে যে কমফর্ট সেই কমফর্ট গ্রামে নেই, অথচ তুমি চারিদিকের যে পারিপার্শ্বিক অবস্থা সেটা তোমাকে অনেক বেশি আকৃষ্ট করছে, সেইগুলো তোমরা ভালো করে লিখো এবং সেটা লিখো, তারপর আবার অসুবিধাটাও লিখবে সুবিধাটাও লিখবে, কোনো মানে বাদ দিও না। যুদ্ধ নয় শান্তি চাই, এটা মানে সার্বিক ক্ষেত্রে বিশ্বের পরিপ্রেক্ষিতে এই রচনাটা আমি দিলাম। নাম্বার 20, তোমার জীবনের লক্ষ্য, মানে তোমার এম ইন লাইফ। নাম্বার 21, আত্মকথামূলক রচনা, তোমাদের একটা আত্মকথা আসে, সব বছর না আসলেও কোনো কোনো বছর আসে, তার মধ্যে আমি কয়েকটা পয়েন্ট দিয়ে দিয়েছি, মোবাইলের আত্মকথা, ভাঙা কলমের আত্মকথা, ভাঙা মন্দিরের আত্মকথা, একটি হাসপাতালের আত্মকথা, একটি শহরের আত্মকথা, একটি হকারের আত্মকথা, এছাড়া যে কোনো আত্মকথা আসতে পারে, আত্মকথা কথাটার মানেই তো নিজের কথা বলা, সে তার হয়ে কিছু কথা বলছে এবং তার জীবনের সুখ দুঃখ তোমাদের সাথে মানে ভাগ করে নিচ্ছে, এইভাবে রচনাটা কিন্তু লিখতে হবে। নাম্বার 22, করোনা ভাইরাস টিকাকরণ কর্মসূচি, কিভাবে নেওয়া হয়েছিল, প্রথম কবে টিকাকরণ চালু হয়েছিল, এইগুলো কিন্তু ডেট তোমরা একটু দেখে রেখো।
নাম্বার 23 নিত্য প্রয়োজনীয় পণ্যের মূল্যবৃদ্ধি জনজীবন। নিত্য প্রয়োজনীয় পণ্যের মূল্যবৃদ্ধির কারণই হচ্ছে বিশ্বের বাজারে দেখেছো তোমরা যে ডিজেল পেট্রোলের দাম প্রচন্ড বেড়ে যাচ্ছে এবং তার ফলে যে এসেনশিয়াল গুডস যেগুলো আমাদের সবসময় কাজে লাগছে সেগুলোর দামও খুব বেশি বেড়ে যাচ্ছে। তো সেই পরিপ্রেক্ষিতেই তোমাদের কিন্তু এই রচনাটা লিখতে হবে। নাম্বার 24 সেবা পরম ধর্ম। নাম্বার 25 পিতামাতা ও সন্তান, এই দুই প্রজন্মের দূরত্ব তোমাদের মনোভাব। অর্থাৎ এই যে দুই প্রজন্ম, এই দুই প্রজন্মের মধ্যে অনেক পার্থক্য রয়েছে। সপক্ষেও বলতে পারো, বিপক্ষেও বলতে পারো যে না আমরা মানে মেনে নিচ্ছি, আর তোমাদের মনোভাব এইরকম ভাবেই লিখতে হবে পুরো রচনাটা। তো আমি মোটামুটি 25টা রচনা তোমাদের বলে দিলাম, এই 25টা রচনার তোমরা ভালো করে দেখে যাও। আশা করি তোমরা পরীক্ষায় ভালোই লিখতে পারবে, তোমাদের কোনো অসুবিধা হবে না। তোমরা আমার চ্যানেল সাবস্ক্রাইব করো, বেল আইকন ক্লিক করে দাও যাতে পরবর্তী ভিডিও তোমার কাছে সবার আগে এসে পৌঁছয়। তোমাদের এক্সাম খুব ভালো হোক। থ্যাংক ইউ।